হ্যালো এসএসসি 2023 ব্যাচ, অ্যান্ড তোমাদের জন্য আজকে একটা ভিডিও আনলাম। সো আজকে অনেকে হয়তো উপলব্ধি করতে পারতেছো যে আমার আজকে খারাপ রেজাল্ট হয়েছে, আমি আজকে কি করলাম, কি রেজাল্ট হইলো, এগুলা নিয়ে তোমরা অনেকেই কি করতেছো, মন খারাপ করতেছো, কেউ হয়তো ভাবতেছো সুসাইড করবো, কেউ হয়তো ভাবতেছো আর বাসায় যাব না। ভাইয়া এগুলো করো না, এই ভয়ে তোমরা যাইতেছো না যে পাশের বাসায় আন্টি কী বলে, আত্মীয় স্বজন কী বলে, আমার রিলেটিভ আমাকে বলবে যে এটা কেমন রেজাল্ট করছো, পাশে পাশে আন্টি বলবে এটা কেমন রেজাল্ট করছো, ও তো ভালো রেজাল্ট করছে, তোমার থেকে তো খারাপ স্টুডেন্ট। এটা নিয়ে ব্যায়াম মন খারাপ করা কিছু লাক, তুমি ভালো পরীক্ষা হয়তো দিছো বাট সে তো বুঝতেছে না যে তুমি কোন সিচুয়েশনে তুমি কেমন পরীক্ষা দিছো, হয়তো তুমি অসুস্থ ছিল এই জন্য তোমার ভালো পরীক্ষা হয় নাই। সো ভাইয়া প্যারা নেওয়ার কিছু নাই, প্লিজ তোমরা এগুলো ডিমোটিভেট হয়ে যায় না, সো নিজেরে নিজে মোটিভেট করো, নিজেরে নিজে মোটিভেট করবা যে হ্যাঁ আমি পারবো, এইবার খারাপ হয়েছে তো কী হয়েছে, পরবার পারবো। সো পাশের বাসার আন্টি বলবে যে তুমি এই রেজাল্ট করছো, সি এটা কোনো রেজাল্ট হইলো, বলুক ভাই, কে কেই বলবে, মানুষ তো বলবে, মানুষ তো বলার জন্যই আসে তাই না, মানুষ তো গসিপ করবে, ওরা গসিপ করতে করতে মানে ওদের মুখ নষ্ট, তুমি কোনো কথা শোনো না, তোমার মন কী বলতেছে এখন যে ভালো কিছু করতে হবে, ভবিষ্যতে ভালো কিছু করবো, এগুলোই আর কি। নিজেরে বুঝাও যে আমি এটা ভালো কিছুই করছি, খারাপ রেজাল্ট হয় নাই, ভালো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এটা বললা ভার্সিটি প্রিপারেশন আছে সামনে, সো ভার্সিটি প্রিপারেশন নাও, অ্যান্ড সবাইকে কংগ্রাচুলেশন ভালো রেজাল্ট করার জন্য, অ্যান্ড সবাই এভাবেই নিজেরে আগায় নাও, নিজেরে ইমপ্রুভ করো, ইমপ্রুভ করতে করতে এক সময় সাকসেস হবা। সো ফেলার ইজ এ নট এ ফেলার, সো ফেলার ইজ এ রিয়েল উইনার, সো এটা মনে রাখবা। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।